ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। আজ ফের বাংলার আবহাওয়ায় ঘটবে বিরাট পরিবর্তন। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুর্যোগের কালো মেঘে ছেয়ে যাবে গোটা রাজ্যের আকাশ। এর ফলে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের 12টি জেলায় চলবে তুমুল ঝড় বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টিও। আবহাওয়া দপ্তর থেকে সকলকেই থাকতে বলা হচ্ছে অত্যন্ত সতর্ক। আজ থেকে বাড়বে ফের দুর্যোগ। শনিবার এবং রবিবারও ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। 50 থেকে 60 কিলোমিটার বেগে চলতে পারে ঝড়ের দাপট। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর? কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা? আগামীকাল থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়বে? এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দুর্যোগ পিছু ছাড়বে না এখনই। গতকাল রাতের পর আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। রাজ্যের উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ দমকা হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আপাতত দিন দুয়েক দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 ঘন্টার মধ্যেই বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। আজ কালবৈশাখীর পরিস্থিতি রাজ্যে। 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ রাজ্যের পশ্চিমাঞ্চল এবং উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ শিলাবৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দুই বর্ধমানে। এরই পাশাপাশি নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশেও আজ শিলাবৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের প্রবল আশঙ্কা। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হতে পারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও। এর জেরে রাজ্যের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে 3রা এপ্রিল আকাশ পরিষ্কার হতে পারে। ঝড় বৃষ্টির জেরে গরমের অস্বস্তি অনেকটাই কমার আশা রয়েছে।